মা ছাড়া মধুর আর কেউ নেই। একদিন সেই মাও অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তখন মধুর মা মধুকে ডেকে বলেন, দেখ বাবা, আমি বুঝতে পারছি আমার সময় হয়ে এসেছে। তুই আমার মৃত্যুর পর আর এই গ্রামে থাকিস না। কেন মা? আমার মৃত্যুর পর লোকে যদি জানতে পারে তোর অদ্ভুত গুণের কথা, তাহলে তোকে জাদু করে মায়াবে বলে ভুল করে পিটিয়ে মেরে ফেলবে। তা কি করে হয় মা? আমাদের এই যে ঘর দুয়ার উঠোন। বাবা বাবা শোন, যদি বেঁচে থাকিস এ বাড়ি এই ঘর সব ফিরে পাবি রে। তাছাড়া মধুর মা আর কথা শেষ করতে পারেন না, তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মা গো, এই যে ভাই শুনছ? কে? আমার নাম যদু, আর আমার সঙ্গে এ হলো বিপিন। তা তোমার নাম কি ভাই? আমার নাম মধু। তা একা একা এই জঙ্গলে কেন ভাই? কি আর করব ভাই, মা মরলো আর নিজের কপাল গুনে ঘর ছাড়তে হলো। বাহ বেশ বেশ, তা তোমার গুণটা কি শুনি। আমি ইচ্ছে করলে যেখানে চাইবো সবাইকে একসঙ্গে সেখানে উড়িয়ে নিয়ে যেতে পারবো। বাবা বাহ, তবে ভাই আমরাও কিন্তু কপাল গুনে ঘর ছাড়া। কিরকম? এই যে যদু, এর গুণ হলো এই যদি কিছুর দিকে তাকিয়ে বলে সুন্দর হও, তাহলেই তা সুন্দর হয়ে যায়। আর আমার গুণ হলো আমি এমন এক অদৃশ্য মায়াজাল রচনা করতে পারি যা টোকে কেউ এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে আসতে পারবে না। হলো কি ভাই? এই দেখো তুমি অবাক হলে, তাহলে আর গ্রামবাসীর দোষ কি? আরে গ্রামবাসীরা তো আমাদের এই গুণের জন্যই আমাদের মায়াবী জাদুকর ভাবলো আর গ্রাম থেকে বিদেয় করে দিল। তাই তো ভাই আপন ভাগ্যের খোঁজে হাঁটতে লেগেছি। চলো হাঁটি আর কি। হাঁটতে হাঁটতে পা দুটো মনে হচ্ছে এবার খুলেই যাবে। আর কত যে যেতে হবে কে জানে। আরে ভাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আপাতত মন দিয়ে খাও। কে যায়? আগে আমরা, আমরা দুই ভাই। তা তোমরা চললে কোথায়? দাদা দাদা বলিস না, যদি বিপদ হয়। দেখ দাঁড়া না, কপাল গুনে গ্রাম ছাড়া হয়েছে, আর কি বিপদ হতে পারে। আগে যাচ্ছি এক মরুভূমির দেশে। কেন গো? সেখানকার রাজা জনবসতি স্থাপন করতে চায়। শুনেছি অনেক মান্যগণ্য মানুষই নাকি সেখানে যাচ্ছেন। আমরাও যাই, যদি আমাদের দুই ভাইয়ের কোনো হিল্লে হয়। তোমাদের দেশ নেই? ছিল, তাড়িয়ে দিয়েছে মায়াবী জাদুকর বলে। বাবা তুমিও তো আমাদেরই মতন। শোনো, আমাদের তিনজনেরও না নানান গুণ আছে, তা তোমাদের গুণের কথা আগে শুনি। আমি যে কোনো মরা গাছেও প্রাণ এনে দিতে পারি, দাদা তার দুহাতে ইচ্ছে মতো সবটা ধারণ করতে পারে। বাবা তাহলে আমাদেরও তোমাদের সাথে নাও ভাই, যদি রাজামশাইয়ের আশীর্বাদে আমাদেরও একটা হিল্লে হয়। বেশ তো চলো। এসো আমরা একসাথে মুঠি বাঁধি, তারপর আমি সবাইকে উড়িয়ে সেই মরুভূমির দেশে নিয়ে যাই। মরুভূমির দেশ! আমার কাছে অনেক মানুষই আসেও তারা বলে তারা গুণী, কিন্তু সবাইকে পরীক্ষা দিতে হয়, তোমাদেরকেও দিতে হবে। তবে তোমরা যদি তোমাদের গুণ প্রমাণ করতে না পারো, তাহলে তোমাদের কারাগারে বন্দী করে রাখা হবে মিথ্যে বলার জন্য। আজ্ঞে মহারাজ। বেশ তোমরা রাজি থাকলে পরীক্ষা দাও, কে প্রথম পরীক্ষা দেবে? আগে আমি। শুনি তোমার কি গুণ। আজ্ঞে মহারাজ, আমি চাইলে আমার এই দু হাতের মধ্যে সব কিছু ধারণ করতে পারি। বেশ দেখো, আমার রাজ্য মরুভূমি এলাকায় জল দাঁড়ায় না, তুমি তোমার আজলায় বৃষ্টির জল ধারণ করে দেখাবে, বৃষ্টির দিন তোমার সঙ্গে দেখা হবে।
বাহ 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 বাহ, আমার রাজ্যে আর জলের অভাব হবে না, তুমি মুক্ত। না মহারাজ, আমার ভাই বন্ধুরা যতক্ষণ না মুক্ত হয় ততক্ষণ আমিও বন্দী থাকতে চাই। বেশ, তাহলে ডাকো সবাইকে। বলো এবার কে তার গুণের পরিচয় রাখতে চায়। আমি রাজামশাই, আমার গুণ হলো যে আমি মরা গাছও বাঁচিয়ে দিতে পারি। তার মানে তুমি আমার এই মরুভূমিকে সবুজ করে তুলতে পারবে? এতদিন যত গাছ লাগানো হয়েছে সব মারা গেছে, তুমি সেই মরা গাছগুলোর কাছে যাও, তোমার গুণের পরীক্ষা দাও। গাছ, তুমি আবার জীবন্ত হয়ে ওঠো। আমি যার দিকে তাকিয়ে বলবো সুন্দর হও, সেই সুন্দর হয়ে উঠবে, আর এটাই আমার গুণ। এই যে দেখুন। সুন্দর হও। এই যে মধুর দৃশ্য, আজ থেকে তোমরা সবাই রাজপ্রাসাদে আরামে থাকবে। কিন্তু আমাদের গুণের পরীক্ষা তো আপনি নিলেন না মহারাজ। সে সময় আসুক, আসলে দেখা যাবে। আপাতত আমার আর কোনো চাহিদা নেই, আমার রাজ্য সবুজ সুন্দর হয়ে উঠেছে, এতেই আমি খুশি। দাদা, হুজুর, এদের রাজপ্রাসাদে নিয়ে যাও, আর দেখো এদের যত্নের যেন কোনো ত্রুটি না। আজ্ঞে হুজুর। এভাবেই সুখে শান্তিতে কেটে যাচ্ছিল পাঁচ বন্ধুর দিনগুলি। হঠাৎ রাজ্য আক্রমণ করল এক ভিনদেশী শত্রু। মহারাজ, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, বড় বিপদে পড়ে কোনো পথ না পেয়ে তোমাদের ডেকে পাঠাতে হলো। বলুন মহারাজ, কি বিপদ? আমরা যদি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি। তোমরা হয়তো জানো না, আমার দেশের সীমান্তে এক ভিনদেশী শত্রু আক্রমণ করেছে। আমরা সেখানে যাব মহারাজ, সেই সীমান্তে। আর কি করে সম্ভব? আমার না আছে অশ্ব, না আছে হস্ত। মহারাজ, আপনি সেদিন আমার গুণের পরীক্ষা নেননি। আমার বিশেষ গুণ হলো আমি চাইলেই যে কোনো জায়গায় মানুষকে নিয়ে এক মুহূর্তে চলে যেতে পারি। তোমরা সেখানে গিয়ে করবেটা কি? এবার আমার পালা মহারাজ, আমি এক অদৃশ্য মায়ার জাল তৈরি করতে পারি, যাকে ভেদ করে কারুর পক্ষেই ওদিক থেকে এদিকে আসা সম্ভব নয়। আমি আপনার সীমান্তে সেই অদৃশ্য মায়া জাল তৈরি করব, যাতে শত্রুরা আর আপনার রাজত্বেই প্রবেশ করতে পারবে না। এটা খুব ভালো ব্যাপার, আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা জয়যুক্ত হয়ে ফিরে এসো। সীমান্ত, এত বিশাল আয়োজন! তাই তো দেখছি, রাজামশাই ঠিকই বলেছিলেন, এদের সঙ্গে আমাদের রাজামশাইয়ের পক্ষে যুদ্ধ করা অসম্ভব। আরে তাই তো আমরা এখানে। তাহলে বিপিন, কাজ শুরু করো। অন্তর্জাল তৈরি হও, ঘিরে ফেলো চারপাশ, বন্ধনী তৈরি হোক। আক্রমণ! দেখি কি হচ্ছে এসব, কোথাও কিছু নেই, তাহলে আমরা বাধা পাচ্ছি কিসে? মন্ত্রীমশাই, আমরা এক অদ্ভুত কিছুতে গিয়ে ধাক্কা খাচ্ছি। কিছুতেই তো কি ওপারে যেতে পারছি না। সবাই তরোয়াল চালাও, চালাও তরোয়াল। রাজামশাই, তরোয়াল চালালেও কি এক অদৃশ্য জালে আটকে যাচ্ছি, কিছুতেই ভেদ করতে পারছি না। সে কি কাণ্ড, এ তো মায়াবী ব্যাপার, নিশ্চয়ই কোনো জাদু জানেন এই রাজ্যের রাজা।
শোনো শোনো, আমরা সবাই এবার তাহলে বিজয়গড়ের দিকে যাই, সেখানে আক্রমণ করব। কাজ হয়েছে, আমাদের গুণে আর শত্রুপক্ষ এদিকে আসতে পারবে না। সেটা ঠিক, কিন্তু কিসের কিন্তু? শত্রুপক্ষের রাজামশাইয়ের ঘোষণা শুনলে না, ওরা এবার বিজয়গড় আক্রমণ করবে, অর্থাৎ হারেক রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। না না, তা তো হতে দেওয়া যায় না। দাঁড়াও, আমি আসছি। সুন্দর হও, সুন্দর হও। না না, আর যুদ্ধ নয়। শোনো শোনো সবাই, আমরা আর কোন দেশ আক্রমণ করব না, দেশে ফিরে যাব। চলো, আমাদেরও কাজ শেষ, এবার আমরাও দেশে ফিরে যাই। চলো বন্ধু, এসো আমরা একসাথে হই, আমাদের রাজপ্রাসাদে নিয়ে চলো। রাজ্যবাসী শোনো, আজ থেকে আমাদের এই দেশে এই পাঁচ বন্ধু পাঁচটি মন্ত্রী পদে আসীন হবে। জলমন্ত্রী হবে রাম, পরিবেশ মন্ত্রী হবে শ্যাম, স্বাস্থ্য মন্ত্রী হবে যদু, যানবাহন মন্ত্রী মধু, আর আর রক্ষা মন্ত্রী হবে বিপিন। জয় পাঁচ মন্ত্রীর জয়! জয় পাঁচ মন্ত্রীর জয়! জয় পাঁচ মন্ত্রীর জয়!